70 থেকে 80 একজন, 61 থেকে 70 পাঁচজন, 51 থেকে 60 তিনজন এবং 21 থেকে 30 বছরের মধ্যে একজন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। আমরা যা সুরক্ষা সামগ্রী 24 ঘন্টা সংগ্রহ করেছি সেটা 13,000 এবং এ পর্যন্ত 14,46,616টি সুরক্ষা সামগ্রী আমরা সংগ্রহ করেছি। 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 8,900টি এবং এ পর্যন্ত 10,50,464টি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ আছে 3,96,152টি। গত 24 ঘন্টায় সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে 13,000টি এবং বিতরণ হয়েছে 8,900টি। হটলাইনের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি 24 ঘন্টায় 57,690টি এবং এ পর্যন্ত 18,72,627 জনকে স্বাস্থ্য বাতায়ন 16263 এর মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। 333 এই হটলাইনের মধ্যে 24 ঘন্টায় 35,907 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত 5,18,298 জনকে 333 এই হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আইডিসিআর এর হটলাইন 1065555655 এবং 01943332 এই নম্বরে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় 3,145 এবং এ পর্যন্ত 132,716 জনকে। 24 ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 96,742 জনকে এবং এ পর্যন্ত 25,23,641 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইন মাধ্যমে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক 14,897, গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে 96 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 3,853 জন চিকিৎসক। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 9,479 জনকে এবং এ পর্যন্ত 11,49,152 জনকে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে গত 24 ঘন্টায় 403 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত সকল অ্যাপ ব্যবহার করে 7,411 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 24 ঘন্টায় 9,882 এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 11,563 জনকে। আমরা আগেই প্রতিদিনই উল্লেখ করি, আজকে উল্লেখ করছি, করোনা বিধি নামক একটি সিমটম চেকার অ্যাপ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এছাড়া www.corona.gov.bd এই ওয়েবসাইট থেকে লক্ষণ শনাক্তকরণ বা সিমটম চেকার অ্যাপের সেবা পাওয়া যায়। গত 24 ঘন্টায় আমাদের স্ক্রিনিং এর যে আপডেট, বিমানবন্দরে 337 জন এবং এ পর্যন্ত 3,22,874 জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সমুদ্র বন্দরে 105 জন এবং এ পর্যন্ত 13,776 জনকে স্ক্রিনিং করা হয়েছে। স্থল বন্দরে 24 ঘন্টায় 91 জন এবং এ পর্যন্ত 3,27,197 জনকে স্ক্রিনিং করা হয়েছে। ক্যান্টনমেন্ট রেল স্টেশনে গত 24 ঘন্টায় কোনো স্ক্রিনিং হয় নাই, তবে এ পর্যন্ত 7,029 জনকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় মোট দর্শক আমন্ত্রণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনারা জানেন এই অনুষ্ঠান প্রতিদিন ঠিক এই সময়ে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিদিনই আমাদের এখানে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলেন, তার সাথে প্রথমে পরিচিত হই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক
অধ্যাপক ডক্টর হারিসুল হক আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও আসবার জন্য। দর্শক আমাদের সাথে যোগাযোগ করবার জন্য যে নম্বরগুলো ব্যবহার করবেন আমি জানাচ্ছি, নম্বরগুলো 5513192 থেকে 29 পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মেসেঞ্জারও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। দর্শক অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এবং আমাদের সাথে ফেসবুক ইউটিউব চ্যানেল সব জায়গায় আপনারা আমাদেরকে দেখতে পাবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা কিছুক্ষণ পরে একটি টেলিফোন সংযোগ করব আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার ইহসিনুদ্দিন দুলালের সাথে আমরা কিছুক্ষণ পরেই, এবং তারপরেই আমরা আমাদের কিছু দর্শকদের প্রশ্ন নেব এবং সবকিছু মিলিয়ে আমরা আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। যে বিষয়গুলো আমি আলোচনা করছিলাম প্রথমে আসছি অধ্যাপক হারিসুল হক আপনার কাছে, বিশেষ করে আমরা আজকে দর্শক হৃদরোগ বিষয়ে আলোচনা করব যেটি বলছিলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আসবার জন্য। যে যারা যেসব রোগীরা বিশেষ করে আগে আমরা আমাদের দর্শকের ডক্টর এইচএমএসের সাথে কথা বলি, আপনার সাথে আবারও আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা অধ্যাপক ডাক্তার ইসমাইল চৌধুরীর সাথে কথা বলছি। জি, আমি আপনার সাথে কথা বলে আমরা আপনাকে পরিচয় করে দিয়েছি ইতিমধ্যে, আবারও বলছি যে আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব, আমাদের চিকিৎসকদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী, তার সাথে আমরা কথা বলবো। আপনাকে প্রশ্ন করছি আমরা, যে আপনি নিশ্চয়ই ব্রিফিং শুনছিলেন এবং আপনি জানেন যে আমাদের চিকিৎসকরা যারা সামনে থেকে এই করোনা যুদ্ধে যুদ্ধ করছে, লড়াই করছে, চিকিৎসা দিচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের যারা শনাক্ত হচ্ছে রোগী তাদের চিকিৎসা এবং দেশব্যাপী এই সংকটে সব